পিঠাপুলির বাংলাদেশে শীত আসলে কিন্তু পিঠা খাওয়ার একটা ধুম পড়ে যায়। আসসালামু আলাইকুম, আমি কাউসেলা নূপুর। সবসময় চেষ্টা করি সহজভাবে পারফেক্ট রেসিপি শেয়ার করার, আর আজকে খুবই মজাদার একটা পিঠা বানিয়ে দেখাবো, যার নাম হচ্ছে রসমালাই পিঠা। এটা দেখতে যেমন রসমালাইয়ের মতো, খেতেও ঠিক রসমালাইয়ের মতোই নরম, তুলতুলে এবং মজাদার। আর এই পিঠার রেসিপিটা পুরোপুরি ফলো করলে দেখবেন যে আপনিও একেবারে পারফেক্ট বানাতে পারবেন। আসুন দেখে নিই পুরো রেসিপিটা। আমার ইনগ্রিডিয়েন্টস লাগবে এখানে 1 কাপ পরিমাণ কোরানো নারিকেল, আমি এখানে 1/2 কাপ পরিমাণ দেখুন যে সুজি ব্যবহার করেছি, আমি এখানে দানাদার প্যাকেট সুজিটা ব্যবহার করেছি, 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ এখানে দিয়ে দিলাম, আর এখানে আমি 1/2 কাপ পরিমাণ গুড় দিয়ে দিচ্ছি। আমি পাটালি গুড়টাকে 30 সেকেন্ড শুধুমাত্র মাইক্রোওভেনে একটু গরম করে নিয়েছি, আর 1 চা চামচ পরিমাণ এখানে ঘি দিলাম ফ্লেভারের জন্য। এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণ 1 চিমটি পরিমাণ লবণ দিচ্ছি টেস্টের ব্যালেন্স নিয়ে আসার জন্য, আর 1/2 কাপ পরিমাণ তরল দুধ। এই দুধটা কিন্তু নর্মাল টেম্পারেচারের দুধ দিয়ে ভালো মতো এটাকে দেখুন যে মথে নিয়েছি। এখন এটাকে আমরা ঢেকে রেস্টে রেখে দেব। তার আগে এখানে আমি সামান্য পরিমাণ এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, সেটাও শুধুমাত্র ফ্লেভারের জন্য। এটাকে আমি 30 মিনিট রেস্টে রেখেছি। তারপরে আমি ফিরে এলাম চুলে, একটা প্যান উঠিয়ে দিয়ে পুরো মাখানো জিনিসটাকে আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি, আর চুলার আঁচটাকে মাঝারি লো করে দিয়ে এটা আমরা নাড়াচাড়া করব ততক্ষণ যতক্ষণ না এর ভিতরকার পানিটা শুকিয়ে যায় এবং সুজিটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। এক্ষেত্রে একটা কথা বলি, কারো যদি এই অবস্থায় সুজি সিদ্ধ না হয় তবে এখানে আরও একটু দুধ ব্যবহার করতে হবে। আমার সুজিগুলো দেখুন যে সিদ্ধ হয়নি, আমি এখানে আবার 1/4 কাপ পরিমাণ দুধ দিয়েছি, দিয়ে এই দুধটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আর এই অবস্থায় চুলার আঁচটাকে আমি আরও একটু কমিয়ে দিয়েছি। এখন ভালো মতো নেড়ে ছেড়ে দেখুন যে পুরো ডোটা প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে। এই অবস্থা আমার সুজিগুলোও কিন্তু ভালো মতো সিদ্ধ হয়েছে। এখন জালটাকে বন্ধ করে দিয়ে এটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। আর চুলায় দেখুন যে আমি 1 লিটার দুধ উঠিয়ে দিয়েছি, আর অল্প আঁচ দিয়ে এই দুধটাকে রেখে দেব। দুধটা গরম হতে হতে আমার ডোটা দেখুন যে ঠান্ডা হয়ে গিয়েছে। আমি হাতে সামান্য পরিমাণ ঘি লাগিয়ে এটাকে ভালো মতো মথে নেব। আপনি যত ভালোভাবে মথে নিতে পারবেন আপনার পিঠাগুলো তত সফট হবে। ঠিক কত বড় করে বানাতে চান সে অনুযায়ী ডো নিয়ে হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে আপনি ঠিক যে শেপে বানাতে চান সে শেপটা দিয়ে নেবেন। আমি আজকে চমচমের শেপটা দিয়ে নিলাম, আপনারা গোল করেও কিন্তু এটা বানাতে পারবেন। আর দেখুন যে এটা একটু ছোটো ছোটো করে বানাতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। আমি সবগুলো আগে এভাবে করে বানিয়ে নেব। দেখুন আমি সবগুলো বানিয়ে নিয়েছি, আর এটা কিন্তু আমি বারবার বলেছি যে আপনি আপনার পছন্দ মতো সাইজ দেবেন। একটু গুড় দেখুন যে আমি এখানে মাইক্রোওভেনে আবার গরম করে নিয়েছি, এতে গুড়টা যখন দুধে দেওয়া হবে দুধটা ফেটে যাবে না। আর দুধটা খুব বেশি ঘন করার দরকার নেই, ঠিক একটু জাল হওয়ার পরে এখানে 1/4 কাপ পরিমাণ আমি আবার গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আর এটা বলেছি যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ দিলেই হবে। ভালো মতো গুঁড়ো দুধটা মিলিয়ে নেওয়ার পরে পিঠাগুলো পুরোটাই এখন এর মধ্যে দিয়ে দেব, আর চুলার জালটা এখন থাকবে মাঝারি। এখন এটাকে খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই। আমি এখানে ফ্লেভারের জন্য 4-5টা এলাচ দিয়ে দিলাম, 2টো দারচিনির টুকরো দিয়ে দিলাম। এটা আপনারা প্রথমেও দিতে পারবেন, তবে এরকম মাঝারি সময়ে দিলে এর ফ্লেভারটা অনেক ভালো থাকে। এখন খুব বেশি না নেড়ে আমি এটাকে 6 থেকে 7 মিনিট জাল করলাম, আর দেখেছেন পিঠাগুলো কিন্তু একদমই ভেঙে যায়নি। এখন চুলার জালটাকে বন্ধ করে দিচ্ছি, দিয়ে আপনি আপনার টেস্ট অনুযায়ী এখানে গুড় মিলিয়ে দেবেন। মোটামুটি 1/2 কাপ পরিমাণ গুড় দিলেই কিন্তু একটা সুন্দর মিষ্টি হয়ে যাবে। তারপরও আপনারা একটু চেখে দেখবেন যে আর মিষ্টি লাগবে কি না। এখন ভালো মতো গুড়টাকে গুলিয়ে নিয়ে আমরা এটা ঢেকে রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত, মোটামুটি 2 থেকে 3 ঘন্টা বা ওভারনাইট রেখে দিতে পারবেন। আর সারা রাত ভিজিয়ে রাখার পরে দেখুন যে পিঠাটা কত সুন্দর হয়েছে। আমি একটু কাজু বাদাম দিয়ে এটাকে পরিবেশন করছি, আর এটা খেতে এতটাই মজাদার, মুড়ির সঙ্গে খেতেও কিন্তু এটা খুবই মজাদার। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য। আর এতক্ষণ যারা আমার চ্যানেলটা দেখছিলেন তাদেরকে অবশ্যই অনুরোধ করব যে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবার আগে ভিডিও পেতে চাইলে আমার
সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা রয়েছে সেটাকে বাজিয়ে দেবেন। আর আমার একটা ফেসবুক পেজ রয়েছে কাউসার নূপুর, সেটা আপনারা ফলো দিয়ে রাখবেন, কারণ সেখানেও কিন্তু আমি নিয়মিত রান্না এবং বাগান বিষয়ক অনেক ভিডিও শেয়ার করি।